যুগ পেরিয়ে নতুন যুগ শুরু হয়েছে বহু আগে। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরে রেখেছেন এখনও। দলের সিনিয়র দুই সদস্য এবারের বিশ্বকাপে জ্বলে উঠতে না পারায় অনেকেই তাদের চাঁচাছোলা সমালোচনা করছেন। তবে এবার যেন বাংলাদেশের দুই সুপারস্টারের হয়ে ব্যাট ধরলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পনেরো বছর ধরে খেলে আসা একজন ক্রিকেটারের ফর্ম নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, বিরাট কোহলিকে নিয়ে এমন মন্তব্য করেছেন সতীর্থ ও ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত। কোহলি ও সাকিব ও রিয়াদের মতো আছেন অফ ফর্মে, তবে এমন ক্রিকেটারদের অফ ফর্ম নিয়ে মাতামাতি করতে নেই। বিশ্বকাপে কোহলির ব্যাট না হাসলেও রোহিতের বিশ্বাস, সব রান ফাইনালের জন্য তুলে রেখেছেন কোহলি। বছরের পর বছর ধরে ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম মূল স্তম্ভ কোহলি। যদিও টি টোয়েন্টিতে তার ব্যাটিং আদৌ কতটা কার্যকরী অতীতে এই প্রশ্ন উঠেছে অনেকবার, এবার তো রানের দেখাই পাচ্ছেন না। আসরে সাত ইনিংসে ব্যাট করেছেন, রান মোটে 75, তার চেয়েও বিশ্বকাপের এই আসরে বেশি রান আছে আরও 53 জনের। গড় 10.71, স্ট্রাইক রেট ঠিক 100। 75 বল মোকাবেলা করে মাত্র 2টি চার ও 5টি ছক্কা হাঁকিয়েছেন, 2 বার আউট হয়েছেন 0 রানে, 2 অঙ্কের ইনিংসও আছে মাত্র 2টি। দল যখন উঠছে তখন কোহলির এমন অফর্ম দেখে সৌরভ হয়েছেন সমালোচকরা। তবে কোহলির দীর্ঘদিনের সতীর্থ রোহিত অধিনায়ক হিসেবে এই কঠিন সময়ে আগলে রাখলেন দলের অন্যতম সেরা ব্যাটারকে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর রোহিত বলেন, কোহলির ক্লাস সম্পর্কে আমরা সবাই জানি, যখন আপনি 15 বছর ধরে খেলছেন ফর্ম তখন কোনো সমস্যাই নয়, হয়তো ফাইনালের জন্য রান জমা করে রেখেছে। কোহলি ফর্মে না থাকলেও দলের বাকি সদস্যরা আছেন দারুণ ছন্দে, রোহিত এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রত্যেককে। তিনি বলেন, খুবই সন্তোষজনক জয়, আমরা দল হিসেবে কঠোর পরিশ্রম করেছি, এই সাফল্যে দলের প্রত্যেকের অবদান আছে, কন্ডিশন কঠিন হলেও দারুণভাবে মানিয়ে নিয়েছি, এ কারণেই গল্পটা শুধুই সাফল্যের।